নানা আয়োজনের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করেছে মুলাদি উপজেলা আওয়ামী লীগ। জাতীয় চার নেতার স্মরণে বরিশাল জেলার মুলাদি উপজেলায় শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা 12টায় মুলাদি উপজেলা ঈদগাহ মাঠ থেকে একটি শোক র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর পরই ঈদগাহ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুলাদি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু। মুলাদি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দুলাল মাহমুদ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সফিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় চার নেতা সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তে ভেজা এই মাটি সন্ত্রাসী দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণের জন্য তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার নেতৃত্বে আজকের বাংলাদেশ মধ্যমায়ের জাতিতে পরিণত হয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের রাজনৈতিক অভিভাবক জনরেট আলহাস আবুল হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আমরা দক্ষিণাঞ্চলের আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ আছি। তার নেতৃত্বে মুলাদি উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে। প্রায় অবহেলিত অনুন্নত জনপদকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে তোলার জন্য, জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ 41 সালের স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের অংশীদারিত্ব নেয়ার জন্য আমরা বাংলাদেশের একটি দ্বীপ অঞ্চল, আমাদের মুলাদিটা বিশেষ করে মুলাদি অঞ্চল একটা দ্বীপ অঞ্চল, এই দ্বীপ অঞ্চলে অনুন্নত, এই অনুন্নত অবহেলিত অঞ্চলকে আমরা তিনবার পরপর তিনবার জোট মহাজোটের প্রার্থীকে নির্বাচিত করেছি। তারা নির্বাচিত হয়েই তারা নিজেদের কর্মে নিজেরা ব্যস্ত হয়েছেন। আওয়ামী লীগকে বারবার তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন, আওয়ামী লীগকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করেছেন। মুলাদি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেয়।